নীল পূজা বা নীল ষষ্ঠী হলো সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব, যা মূলত নীল নীলাবতী নামে বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পূজার সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ফিতা সংগ্রহ করে। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধ্যাবেলা সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করে। নীল পূজা পশ্চিমবঙ্গের বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল এবং ত্রিপুরার বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়। নদিয়া জেলার নবদ্বীপে গাজন উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়। জেনে নেওয়া যাক 2022 সালের নীল ষষ্ঠী পুজো নির্ঘণ্ট ও সময়সূচি। নীল ষষ্ঠী তিথির শুরু 13 এপ্রিল 2022 তারিখে ভোরবেলা 2:29:21 থেকে। নীল ষষ্ঠী তিথির সমাপ্তি 14 এপ্রিল 2022 তারিখে ভোরবেলা 2:48:55 পর্যন্ত। 13 এপ্রিল 2022 তারিখে নীল ষষ্ঠী পুজো। লাইক ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট বক্সে নিজের কমেন্ট টাইপ করুন, শেয়ার বেশি লোকের কাছে পৌঁছাবার জন্য শেয়ার করুন, সাবস্ক্রাইব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রত্যেক ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।